টিভি কেনার কথা ভাবছেন, অথচ বুঝতে পারছেন না যে কেমন টিভি কিনলে ভালো হবে। বর্তমানে একটা স্মার্ট টিভি কেনা কিন্তু খুব সহজ কাজ নয়। বাজারে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যারা বিভিন্ন স্ক্রিন সাইজ ও বিভিন্ন রেজলিউশনের টিভি অফার করে, আর একটা ভালো টিভি চলতে পারে বছরের পর বছর। তাই একটা স্মার্ট টিভি কেনার আগে কতগুলো জিনিস অবশ্যই আপনাকে মাথাতে রাখতে হবে। তো আসুন এক নজরে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আপনি স্মার্ট টিভি কেনার আগে কোন কোন জিনিসগুলো মাথাতে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন অরিয়ন ডিজিটাল আর আমি বিজয় আছি আপনাদের সাথে। চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি জেনুইন কন্টেন্ট পাবেন। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার ওয়ান, আপনি কোন ব্র্যান্ডের টিভি কিনবেন? টিভি কেনার প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন ব্র্যান্ডের টিভি কিনতে চান। বাজারে আলাদা আলাদা বিভিন্ন ব্র্যান্ডের টিভি রয়েছে, তবে এদের মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা কিন্তু আলাদা করে বলা সম্ভব নয়। তবে বর্তমান বাজারে যে সমস্ত জনপ্রিয় ব্র্যান্ডগুলো রয়েছে তাদের মধ্যে সোনি, স্যামসাং, এলজি, প্যানাসোনিক, নোকিয়া, এদের মধ্যে আপনি যে কোনো একটা ব্র্যান্ডের টিভি কিনতেই পারেন। নাম্বার টু, ডিসপ্লে। স্মার্ট টিভির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ডিসপ্লে, আর এটা বিভিন্ন ধরনের হয়, এলসিডি, এলইডি, কিউ এলইডি, ও এলইডি, প্লাজমা। তো আপনি যদি সিনেমেটিক পিকচার কোয়ালিটিটা খুব ভালো পরিমাণে চান তাহলে আপনি কিউ এলইডি বা ও এলইডি ডিসপ্লের স্মার্ট টিভি কিনতে পারেন। নাম্বার থ্রি, স্ক্রিন সাইজ। যে কোনো টিভি কেনার আগে সবার প্রথমে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনার টিভির ডিসপ্লে সাইজটা কত বড় হবে। যদি আপনার ঘর বড় হয় তাহলে আপনি বড় ডিসপ্লে টিভি কিনতেই পারেন সিনেমেটিক এক্সপিরিয়েন্সটা খুব ভালো পরিমাণে পাওয়ার জন্য। তবে এর সাথে সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার টিভির ডিসপ্লে থেকে সিটিং এরিয়াটা কত দূরে হবে সেটাও কিন্তু আপনাকে নির্বাচন করে নিতে হবে। আমরা যখন ড্রয়িং রুমে বসি বা বেডরুমে বসি, বেডরুমেতে আমরা বিছানাতে বসে টিভি দেখতে বেশি পছন্দ করি। তাহলে আপনি যদি জানতে চান আপনার টিভির স্ক্রিন থেকে সিটিং এরিয়া কত দূরে হবে, তাহলে বলবো আপনি আপনার টিভির স্ক্রিন সাইজকে 10 দিয়ে ভাগ করলে যত পাবেন তত ফুট দূরে বসে আপনাকে টিভি দেখতে হবে। অর্থাৎ ধরুন আপনার টিভির ডিসপ্লে সাইজ যদি 50 ইঞ্চি হয় তাহলে আপনি 10 দিয়ে ভাগ করলে পাচ্ছেন 5, তাহলে আপনার টিভির ডিসপ্লে থেকে 5 ফুট দূরে বসে আপনাকে টিভি দেখতে হবে। আপনি আপনার প্রয়োজন মতো এই সিটিং এরিয়া পিছিয়ে নিতে পারেন, কিন্তু কখনোই এগিয়ে নেবেন না, তাহলে কিন্তু আপনার চোখের বেশি পরিমাণে ক্ষতি হবে। নাম্বার ফোর, রেজলিউশন। যদি আপনি একটা ভালো টিভি কিনতে চান তাহলে আপনি নির্দ্বিধায় 4K রেজলিউশনের টিভি কেনার কথা ভেবে দেখতে পারেন। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড বাজারে রয়েছে যারা 4K রেজলিউশনের মধ্যে 720p থেকে 1080p এর মধ্যে পিকচার কোয়ালিটি দিচ্ছে। তবে এমন ধরনের যে কোনো একটা টিভি আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। নাম্বার ফাইভ, HDR। HDR বলতে স্ক্রিনের হাই ডাইনামিক রেঞ্জকে বোঝায়, অর্থাৎ কালার, ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের দিক থেকে খুব উন্নত মানের হবে। তবে বর্তমানে বাজারে সবথেকে স্ট্যান্ডার্ড HDR সাপোর্ট টিভি হলো ডলবি ভিশন। তবে এই ডলবি ভিশন সাপোর্ট করে এমন বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, তাদের মধ্যে আপনি যে কোনো একটা ব্র্যান্ডের টিভি নিতেই পারেন যাতে আপনি সিনেমেটিক পিকচার কোয়ালিটির এক্সপিরিয়েন্সটা খুব ভালো পরিমাণে পাবেন। নাম্বার সিক্স, অপারেটিং সিস্টেম। বর্তমানে সমস্ত স্মার্ট টিভিগুলো অপারেটিং সিস্টেমে কাজ করে, যেমন জনপ্রিয় ব্র্যান্ড LG এর অপারেটিং সিস্টেম হলো ওয়েব OS, স্যামসাংয়ের অপারেটিং সিস্টেম হলো টাইজেন, এছাড়াও সোনি, রেডমি, ওয়ানপ্লাসের অপারেটিং সিস্টেম হলো গুগলের অ্যান্ড্রয়েড টিভি UI অপারেটিং সিস্টেম। এই সমস্ত টিভিগুলোতে, অর্থাৎ স্মার্ট টিভিগুলোতে অপারেটিং সিস্টেম থাকায় এরা কোনো রকম এক্সটার্নাল ফাংশন ছাড়াই ইন্টারনেটের সাথে আপনার টিভিকে কানেক্ট করে বিভিন্ন ধরনের স্ট্রিমিং এনজয় করতে সাহায্য করে। এছাড়াও বেশিরভাগ স্মার্ট টিভিগুলোতে বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালেক্সার মতো স্পিকার কন্ট্রোলও রয়েছে। তাহলে আপনি যদি আপনার ভয়েসকে এনেবল করে নেন তাহলে আপনি কোনো রকম রিমোট ছাড়াই আপনার ভয়েসের মাধ্যমে টিভিকে কন্ট্রোল করতে পারবেন। নাম্বার সেভেন, কানেক্টিভিটি। আপনি যদি আপনার স্মার্ট টিভিকে হোম থিয়েটার অথবা অন্য কোনো সাউন্ড সিস্টেমের সাথে কানেক্ট করতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন HDMI ARC অথবা ARC পোর্টের সাপোর্ট আছে কিনা। ARC কথার অর্থ হলো অডিও রিটার্ন চ্যানেল। এছাড়াও আপনি যদি ফিউচার প্রুফ ফিচার সমেত টিভি কিনতে চান তাহলে HDMI 2.1 স্ট্যান্ডার্ডের টিভি কিনতে পারেন। এই সমস্ত টিভিগুলো অডিও পোর্টের সাপোর্টে আসে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের টিভি রয়েছে যাদের USB পোর্টের সাপোর্ট থাকে, এগুলোতে আলাদাভাবে পেন ড্রাইভ ইনসার্ট করার সুযোগ থাকে। এছাড়াও অনেক টিভি রয়েছে যেগুলোতে ব্লুটুথ কানেকশনও থাকে। এই সমস্ত টিভিগুলো ইন্টারনেটের সাথে সরাসরি কানেক্ট করে নেওয়া যায়। নাম্বার এইট, অডিও। আপনি একটা দামি টিভি কিনলেন, এটাই কিন্তু যথেষ্ট নয়। আপনার টিভির পিকচার কোয়ালিটি যদি খুব দারুণ হয় তবে তার পাশাপাশি সাউন্ড কোয়ালিটিটাও দারুণ হতে হবে। তাই আপনি স্মার্ট টিভি কেনার সময় অবশ্যই অডিও সিস্টেমটার উপরে একটু গুরুত্ব দেবেন। নাম্বার নাইন, কেবেল। আপনার টিভির সাথে কেবেল বা অন্যান্য কানেকশনগুলোকে সংযুক্ত করা যাবে কিনা সে বিষয়টি অবশ্যই দেখে নেবেন, কারণ একটা ভালো কেবেল কানেকশানই আপনার টিভির পিকচার কোয়ালিটিটা যেমন ভালো করবে, স্পিডটা দারুণ করবে, সাথে সাথে ভালো ব্র্যান্ডও তো আপনাকে দিতে পারবে। ওয়ারেন্টি,
আপনি একটা দামি টিভি কিনলেন অথচ ওয়ারেন্টি পাবেন না, ব্যাপারটা কেমন বেমানান মনে হয় না? তাই আপনি যে অথরাইজড ডিলারের থেকে টিভি কিনছেন সেখান থেকে অবশ্যই আপনি ওয়ারেন্টির ব্যাপারটাকে নিশ্চিত করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করবো ভিডিওর মাধ্যমে নতুন কিছু আপনাদেরকে জানাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান, অবশ্যই শেয়ার করে আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবদেরকে জানার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে নতুন টপিক নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।